হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। জীবন শুলাকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাই কানে কানে ওয়েলকাম। আর আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আজকের আমি অনেক মানে কি বলবো, বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকের তো প্রায় একটা দুটো বাজে, তারপরে শুতে গেছি। একটা না দুটো, দুটোর পরে শুতে গেছি, তারপরে ঘুমিয়েছি আর উঠলাম। তো কটা বাজে তখন? 11টা সাড়ে 11টার বেশি বাজে, কারণ এখনই বাজে 11:30। তো উঠে স্নান টান করে নিয়েছি আর এই যে পায়েস নিয়ে চলে এসেছি, পায়েসটা খাচ্ছি, টিফিন এটাই করছি। তার কারণ এখন যদি ভারী কিছু খেয়ে ফেলি তাহলে দুপুরবেলা খেতে পারবো না, মা ওদিকে রান্না করছে। তো তোমাদেরকে দেখাবো যে আমি কি গিফট পেয়েছি কালকেরে। কালকে তো বার্থডে ভিডিওটা তো তোমরা এতক্ষণ অবশ্যই দেখে নিয়েছো হয়তো, তো কী গিফট পেয়েছি সেটা দেখাবো, কিন্তু এখন দেখাবো না, দেখাবো খাওয়া দাওয়া করে আসার পর, কারণ এখন সত্যি ভালো লাগছে না, একটু আগে কিন্তু উঠেছি। তো আগে পায়েসটা খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে। তো তারপরে তোমাদের সাথে আবার আসছি পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে গিফটগুলো দেখাবো যে কী কী আমি পেয়েছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হাই, এখন বাজে দুপুর দুটো আর আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম আর মা খেতে দিয়ে দিয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে ভাত আর এই যে মাছের ডিমের বড়া আর কাতলা মাছের তরকারি আর ইলিশ মাছের ঝাল, সর্ষে ইলিশ যেটা, তো এটা করেছে। তো চটপট করে খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে। সেরকম কিছু তো খাইনি, শুধু পায়েসটাই খেয়েছি, সারাক্ষণ ঘুমাচ্ছি। এতক্ষণ শুয়েই ছিলাম, তারপরে এই মা ভাত বেড়ে ডাকলো, তারপরে উঠে এলাম। তো চটপট করে খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। তারপরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই টায়ার্ড ছিল, বলেছিলাম তোমাদেরকে, ভালো লাগছিল না, সেই জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, এখন তো বাজে 5:30, জাস্ট একটুখানি আগেই উঠলাম, উঠে তোমাদের সাথে সামনে চলে এসেছি তোমাদেরকে গিফটগুলো দেখানোর জন্য। তো তোমাদেরকে সেগুলো দেখাবো। আর সবার আগে তোমাদেরকে বলি, এই যে নাইটিটা পরে বসে আছি, এই নাইটিটা আমাকে দিয়েছে আমার শাশুড়িমা। তো যে সেদিনকারে মানে বার্থডের দিনকারে ওই যে টিফিন মানে খাবার গুছিয়ে নিয়ে যখন ওই বাড়িতে গেছিলাম, তো মা তখনই দিয়েছিল। তো আর এসে তোমাদেরকে দেখানো হয়নি, তো ভালো একবার পরেই বসে যায়, সেই কারণে বসে গেছি। তো এটাই হচ্ছে মা দিয়েছে। আর আমার বোন যেটা দিয়েছে সেটা হলো এই যে নিজের হাতে বানিয়ে দিয়েছে কেকটা, নিজেই বানিয়েছে এই কেকটা, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো আমি একবার একটু টেস্ট করে তারপরে বলছি কেমন বানিয়েছে। খুবই ভালো বানিয়েছে, অনেকদিন ধরে বলছিল যে বানাবে বানাবে, কিন্তু করেনি। মনে হচ্ছে আমার জন্মদিনের জন্য ওয়েট করছিল, ও আমাকে এটা সারপ্রাইজ গিফটই দিয়েছে, আমি জানতাম না। তো হঠাৎ করে প্লেটটা নিয়ে এসে আমার সামনে এসে বললো এই দেখ এটা নে, এরকমভাবে দিল। কারণ এটা কী বলছেন, তারপরে মা বলছে যে ও বানিয়েছে এটা। তো আমি শুনে সত্যি অবাক হয়ে গেছি যে ও বানিয়েছে, তারপর কেক, কারণ এখনও পর্যন্ত কেক বানানো আমি নিজেই ট্রাই করিনি। তো খুবই ভালো হয়েছে ওটাও খেতে। আর আমার মা হচ্ছে আমাকে বিরিয়ানি খাইয়েছে কালকে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। আমি যেহেতু খুব খেতে ভালোবাসি, সেহেতু মা আর এবছর কিছু দেয়নি, বিরিয়ানিই খাইছে। আর লাস্ট যেটা হলো সেটা এই যে দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট ওয়াও, মানে আমার এই যে পিছনটা এতটাই ভালো লেগেছে, মানে কি বলবো, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে ফোনটা, খুবই সুন্দর, খুবই সুন্দর মানে খুবই সুন্দর। আমি অন করে দেখাচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে,
কিন্তু এটা ও আমাকে বার্থডে দিন দেয়নি, এটা দিয়েছে বার্থডে 2-3 দিন আগে, কারণ ও একটু লজ্জা পায় এগুলো সবার সামনে দিতে, কি বলবো। তো সেই কারণে আমাকে বার্থডে 2-3 দিন আগেই দিয়ে দিয়েছিল। তো আমি সেটা তোমাদেরকে দেখাইনি, আমি ভেবেছি একেবারে বার্থডের পরের দিনকারই দেখাবো, বার্থডে গিফট যেহেতু। তো ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ মানে কি বলবো, খুবই পছন্দ হয়েছে, মানে বলার এনে, বিশেষ করে পিছনটা এত ভালো লেগেছে আমার, কি বলবো, সত্যি দারুণ হয়েছে। আমি ভাবতে পারিনি এটা ইয়ে করবে। তো এই যে এই ছিল আমার বার্থডে গিফট। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদেরকে এই গিফটগুলো তো দেখানো হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো চলো সবাইকে টাটা।